আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা মোটু ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কালীগঞ্জের অলিগলি ও রাস্তাঘাট। কালীগঞ্জের রাস্তাঘাট ও গ্রামগুলো অনেক সুন্দর, সামনে আরো দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। চারপাশে অনেক ফসলের জমি দেখা যায়, এখানে অনেক ফসলের জমি দেখা যায়, এখানে ধান হয়। গাজীপুরের কালীগঞ্জে এই জায়গাটি অনেক বিখ্যাত, এখানে রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা দেখা যায়। এইসব জায়গায় আপনারাও মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসতে পারবেন। রাস্তার দুই পাশে অনেক বড় বেলা বিল রয়েছে, এখন এ বিল শুকিয়ে গেছে, তাই মানুষ ধানের চারা বপন করেছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাঘাটটাও খুব ভালো, মোটরসাইকেল দিয়ে ঘুরতে আরও বেশি ভালো লাগে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আরও মানুষ মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছে। এখন আমরা ঘুরতে ঘুরতে বক্তারপুরে এসে পড়েছি। বক্তারপুর জায়গাটি অনেক সুন্দর, রাস্তার দুই পাশে এখনও বেলায় বিল রয়েছে, এখানে বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়, এখানে বিকালে অনেক মেলা জমে, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা এখন বক্তারপুর ব্রিজের কাছে এসে পড়েছি, ব্রিজ থেকে চারপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, নিচে নদী আছে, এখানে বর্ষাকালে পানিতে থই থই করে, কত সুন্দর জায়গাটা তাই না। এখান থেকে অনেক দূরের গাছপালা দেখা যায়, আর কিছু এখানে দেখা যায় না, চারপাশে ধান গাছ দেখা যায়। এই ব্রিজটিতে সারাদিনই অনেক মানুষ ছবি তোলাতে ব্যস্ত থাকে। এখানে নতুন করে রাস্তাঘাট তৈরি করা হয়েছে, তাই আমরা এত ভালোভাবে সুন্দরভাবে ঘুরতে পেরেছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দোকান ও বাজার দেখা যায়। এই বাজারে যে বাজারে অনেক তরতাজা ও সবজি ও মাছ পাওয়া যায়। এইসব রাস্তা দিয়ে ঘুরলে মন আনন্দে ভরে যায়। আমি জীবনে কল্পনাও করতে পারিনি এত সুন্দর জায়গায় যে আমি আসবো। আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো দিবেন।